হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি করব মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্য আমি প্রথমে দিয়েছি কড়াইয়ে তেল, আসলে মাছ ভাজার তেলটা এটা হয়ে গেছে। ওর মধ্যে আমি দেবো 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার এতে আমি দিয়ে দেবো মাছের মাথাটা। ভেজে রাখা মাছের মাথাটা এটাকে আমি ভালো করে ভেঙে নেব। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার এতে আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। এটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এটা আমি একটু কিছুক্ষণ জন্য ঢেকে দেবো, কারণ তোমরা জানো বাঁধাকপিতে জল ওঠে, তাই এটা আমি এখন ঢেকে দেবো। দেখো এটা কষানো হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার এটা আমি দিয়ে দেবো মশলাগুলো, আদা মানে পেঁয়াজ রসুন আছে, আদা বাটা আছে। এবার এটা এটা আমি ভালো করে মশলাটা কষাবো বাঁধাকপির সঙ্গে এবং মশলাটা ভালো ভাজা করবো। দেখো এটা কষা কষা হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে, মশলার গন্ধ ভাজা গন্ধ উঠে গেছে। দেখো এবার এতে আমি জল দিয়ে দেবো। বাঁধাকপিটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য এতে আমি জল দিয়ে দিলাম। এবার এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো যাতে সেদ্ধটা হয়ে যায়। দেখো এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দেবো সামান্য মিষ্টি। এবার আমি কিছু আলু গেলে দেবো। দেখো আমার বাঁধাকপিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। দেখো এটাকে আমি নামিয়ে নিয়েছি। তোমরা এই চ্যানেলে যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, কমেন্ট জানিও এবং শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই।